ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটি হচ্ছে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও। বাংলা সহায়তায় কেন্দ্রের ফাইনাল সমস্ত জেলার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো অনেকেই দিন ধরে অনেক মানুষ ওয়েট করছিল ইন্টারভিউ দেওয়ার পর, সমস্ত জেলার লিস্ট একটা দুটো করে বেরিয়েছিল, আবার অনেক জেলারও লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো আজকে ফাইনালি 23টি জেলা থেকেই অনেকগুলো লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেই ভিডিওতে আজকের এই ভিডিওতে সেই লিস্টগুলো দেখাবো এবং সেই লিস্টগুলো কীভাবে তোমরা ডাউনলোড করবেন এবং আবারও কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে ফর্ম ফিল আপ হতে শুরু করেছে সেই সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপডেট থাকবে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো তোমরা সকলেই জানো যে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু একটা ওয়েবেল টেকনোলজি লিমিটেড একটি কোম্পানি রেকমেন্ড করছে, যেটি তোমরা ওয়েবেল টেকনোলজির আন্ডারে কোনো রকম নোটিশ বা কিছু দেখতে পাবে না। এখানে সম্পূর্ণ যে সমস্ত জায়গার ইন্টারভিউগুলো হয়েছিল সেই ইন্টারভিউ সিলেকশন লিস্ট প্রকাশিত হয়ে গেছে রাজ্যের 23টি জেলা থেকে। অনেকগুলো লিস্ট প্রকাশিত হয়ে গেছে 23টি জেলা থেকে, কারো একটা দুটো তিনটে কারো ছটা পেজ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ সিলেকশন লিস্ট প্রকাশিত হয়েছে। তো যারা যারা যে জেলা থেকে ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, যে কারণ আপনারও নাম কিন্তু সেই লিস্টের মধ্যে বা সেই ডিস্ট্রিক্ট থেকে আপনার নামও চুজ হতে পারে বা সেই লিস্টের নাম থাকতে পারে। তো সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেছো সরাসরি বিস্তারিত নোটিশগুলো, এখানে দেখতে পাচ্ছ এক একটি ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ মালদা জেলা থেকে যারা আবেদন করেছিলেন মালদা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ টোটাল কতগুলো লিস্ট, চারটি ফেজে লিস্ট প্রকাশিত হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ টোটাল দুটো লিস্ট প্রকাশিত হয়েছে। নদিয়া জেলা, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি জেলা দুটো, এই সমস্ত এক একটা ডিস্ট্রিক্টে কিন্তু একাধিক নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে গত 1 সেপ্টেম্বর মাসে। তো আমি যেহেতু একটা ডিস্ট্রিক্টের লিস্ট তোমাদের আমি দেখাবো, সেই লিস্টে দেখতে পাচ্ছ টোটাল তিনটে পেজ রয়েছে। আমি একটি লিস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের লিস্ট। তোমরা অনেকে দেখতে পাচ্ছ নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে 1/9/2021। তোমরা জুম করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ডেটটাকে। দেখতে পাচ্ছ 1/9/2021 কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে, মানে ইন্টারভিউ সিলেকশন লিস্ট। এখানে দেখতে পাচ্ছ টোটাল তিন পাতার একটি পেজের একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে বা সরাসরি ইন্টারভিউ সিলেকশন লিস্ট বলতে পারো। এই ব্যক্তিদের কিন্তু নাম সিলেকশন হয়েছে এমনটা কিন্তু জানানো গেছে। তো রাজ্যে 23টি জেলারই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে বাংলা সহায়তা কেন্দ্রে ইন্টারভিউ সিলেকশনের লিস্ট। যারা যারা সেই লিস্ট দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া রয়েছে। তোমরা গিয়ে সার্চ করতে পারো টেলিগ্রাম চ্যানেলে TS15 ক্রিয়েশন লিখলি তোমরা এই বাংলা সহায়তা কেন্দ্রের লিস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। 23টি জেলারই লিস্ট যেটি তোমাদের আমি দেখালাম, স্টেপ বাই স্টেপ সমস্ত লিস্ট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। সেইখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই সিলেকশন লিস্ট তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ফাইনাল সিলেকশন লিস্ট। তো এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং আর যেটা মেন বিষয়, বাংলা সহায়তা কেন্দ্রে যেটা নতুন করে ফর্ম ফিল আপ এটি কিন্তু এখনও চালু হয়নি বা বলতে পারছি না চালু হবে কিনা। তোমরা কিন্তু ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইটে গিয়ে তোমরা মাঝে মাঝে দেখতে পারো, কারণ বাংলা সহায়তা কেন্দ্র প্রতি বছর রিকমেন্ড করছে। যেহেতু 2021 রিকমেন্ড প্রকাশিত হয়ে গেল, তো নেক্সট 2022 কিন্তু আবারও কিন্তু প্রকাশিত হবে। এরকম করে প্রতি বছরই বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ করবে প্রতিটি জেলা থেকে প্রতি বছর। তো এবছর আর কোনো সিলেকশন লিস্ট বা ইন্টারভিউ ইন্টারভিউ বা বলতে পারো ফর্ম ফিল আপ লিস্ট কোনো প্রকার কিছু প্রকাশিত হবে না। এই লিস্টে যাদের নাম রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নাম হয়েছে তোমরা কিন্তু কাজ পেয়ে যেতে পারো বাংলা সহায়তা কেন্দ্রে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।